তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল কোচবিহার এক নম্বর ব্লকের ঘুঘুমারি অঞ্চলে রবিবার হাই হাইস্কুলের মাঠে এই কর্মীসভা হয় ঘুঘুমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এদিনের এই এই কর্মীসভা করা হয়েছে বলে জানা গিয়েছে এদিনে সভায় উপস্থিত ছিলেন সাংসদ পার্থবতীম রায় কোচবিহার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন মিয়া জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রবাল গোস্বামী ঘুগুমারী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহেরউদ্দিন মিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সাত শতাধিক তৃণমূল কর্মী এদিন এই সভায় উপস্থিত ছিলেন মোদী সরকার ক্ষমতায় আসবার পর আচ্ছা দিনের গল্প শুনিয়েছে যে পেট্রোল ডিজেলের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম আমরা দেখছি হু করে বাড়ছে আজকে কি বলেছিল যে সবার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢুকবে ঘুঘুমারির এমন কোনো মানুষ আপনারা বলতে পারবেন আপনাদের জনধন যোজনায় পনেরো লক্ষ টাকা ঢুকেছে